23 এপ্রিল আজকের উল্লেখযোগ্য বিষয়। বিশ্ব পুস্তক দিবস আজ। নাট্যকার শেক্সপিয়ারের মৃত্যু। পুরাতত্ত্ববিদ তারাপদ সাঁতরার মৃত্যু। ওস্তাদ বারে গোলাম আলী খাঁর মৃত্যু। চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের মৃত্যু। বিশ্ববন্দিত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেন 2 মে 1921 খ্রিস্টাব্দে এবং পরলোক গমন করেন 23 এপ্রিল 1992 খ্রিস্টাব্দে। অস্কার পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় অতি শৈশবে পিতার মৃত্যু হলে সুগায়িকা মাতা সুপ্রভা দেবী লেডি অবলা বসু পরিচালিত বিদ্যাসাগর বাণীভবন বিধবাশ্রমে সেলাই করে সংসার চালাবার চেষ্টা করেন। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল থেকে ম্যাট্রিক ও প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে অনার্স নিয়ে বিএ পাশ করে 1940 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে কলাভবনে ভর্তি হয়েছিলেন সত্যজিৎ। 1943 খ্রিস্টাব্দে বিজ্ঞাপন সংস্থা ডিজি কুমার ভিজুয়ালাইজারের পদে যোগ দেন। ওই বছরই সিগনেট প্রেসের উদ্বোধন হয় এবং ওই সংস্থার বইয়ের প্রচ্ছদ আঁকা শুরু করেন। মৌচাক পত্রিকায় তার প্রথম ইলাস্ট্রেশন প্রকাশিত হয়। প্রথম চলচ্চিত্র পথের পাঁচালি সাফল্যের পর পুরো মাত্রায় চলচ্চিত্র জীবন বেছে নেওয়া অবধি সেই কাজেই থেকে গিয়েছিলেন। 1956 খ্রিস্টাব্দে তিনি বিজ্ঞাপনের চাকরিতে ইস্তফা দিয়েছিলেন এবং এপ্রিল মাসে 1955 খ্রিস্টাব্দে পথের পাঁচালি প্রথম প্রদর্শনী হয় নিউ ইয়র্কে। কলকাতায় মুক্তি পায় 26 আগস্ট 1955 খ্রিস্টাব্দে। ওই বছরই রাষ্ট্রপতির স্বর্ণ ও রৌপ্য পদক পায় ছবিটি এবং 1956 খ্রিস্টাব্দে কান ফিল্ম ফেস্টিভ্যালে পায় বেস্ট হিউম্যান ডকুমেন্টের প্রশংসাপত্র। 1956 থেকে 1964 খ্রিস্টাব্দের মধ্যে তার উল্লেখযোগ্য ছবি অপরাজিত, পরশপাথর, জলসাঘর, অপু সংসার, দেবী, তিন কন্যা, কাঞ্চনজঙ্ঘা, অভিযান, মহানগর, চারুলতা প্রভৃতি। বিশ্বের মহত্তম 10 জন চলচ্চিত্রকারের একজন হিসেবে তিনি স্বীকৃতি লাভ করে নিয়েছিলেন মানুষের জনমানসে। 1992 খ্রিস্টাব্দে ভারতরত্ন সম্মান এবং ওই বছরই লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য তিনি বিশেষ অস্কার পুরস্কার লাভ করেন।